হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি নওশিন। ওয়েলকাম সবাইকে আমার একটা নিউ ভিডিওতে। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সবাই। আমিও আছি আলহামদুলিল্লাহ, ভালো খারাপ নিয়ে যাচ্ছে সময় সময়ের মতো করে। জীবনে যতই খারাপ থাকেন না কেন, সবসময় বলার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এটাই হচ্ছে সব থেকে ভালো একটা দিক। তো যাই হোক, আমি সকালবেলা হচ্ছে উঠে দেখেন রুটি কিভাবে ছিটতেছে। আসলে রুটিটা ভালোভাবে ভাজা হয় নাই, শক্ত হয়ে গেছে। দেন হচ্ছে একটা ডিম ভাজি করছি, কোনো রকম একটু নাস্তা খেয়ে ওষুধ খেয়ে বাইরে বের হব, হসপিটালে যেতে হবে, কিছু রিপোর্ট কালেক্ট করতে হবে। দেন এই তো ব্যস্ত সময়, যদিও একটা আজেরা সময় পার করতেছি। তো নাস্তা করতেছিলাম, রুটিটা এত শক্ত হয়ে গেছে ভেজে রেখে দেওয়ার জন্য, মানে গলা দিয়ে যাচ্ছিল না, তারপরও ক্ষুধা লেগে গেছে প্রায় 10:11টার দিকে, দুপুর বললেই চলো, তখন আর কি রুটি ভেজে খাচ্ছিলাম। আর রিপোর্ট দিবে ভাবতেছিলাম, রাস্তায় অনেক জ্যাম থাকতে পারে, বর্তমান হচ্ছে রাস্তায় অনেক জ্যাম। আমি জানি না আমি যখন বের হই তখন জ্যাম থাকে কিনা। যাই হোক, কোনোরকম একটা রুটি খেলাম, খাওয়ার পর হচ্ছে নাপা তো আমার কন্টিনিউ লাগে। আমি যে আমার লাইফে কত পরিমাণ টাফলিন আর নাপার উপরে আসি, আর স্লিপিং পিল নর্মালি খাই, সবাই জানেন কম বেশি। তো যত ওষুধ থেকে দূরে থাকবেন তত ভালো থাকবেন, ওষুধ খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতি। তো রাস্তায় বের হলাম, ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল, বেশি একটা গরম ছিল না, আর জ্যামও খুব কম ছিল। আর রাস্তায় যখন বের হই, আমার লাইফে শুধু অ্যাম্বুলেন্সই আমি দেখছি, আর অ্যাম্বুলেন্স দেখলে আমি একটু আপসেট হয়ে যাই, আমার খুব খারাপ লাগে। অ্যাম্বুলেন্সের আওয়াজটা আমি কানে নিতে পাই না, এটা আসলে আপনারা বুঝবেন না, আমি শুধু ফিল করতে পারি আমার জায়গা থেকে এটা কতটা কষ্ট দেয় আমাকে। সো আমি এই যে ভিডিওতে দেখেন যখন যাচ্ছিলাম, অনেক অ্যাম্বুলেন্স, মানে অ্যাম্বুলেন্স দেখলে আমার চোখে পানি চলে আসে, বুক ফেটে যায়, কান্না চলে আসে, এটা আসলে বোঝানোর মতো না। তো এখানে এই যে এত ভিড়, হসপিটালে গেলে দেখা যায় অনেক রকমের মানুষ, মানে মানুষের কষ্ট দেখলে না একটু হলেও হালকা লাগে। আর এই দিক দিয়ে আমি আসলে রিপোর্ট নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম, তো রিপোর্ট আসবে হচ্ছে 12টার পরে। তো তারপর হচ্ছে রিপোর্ট আমি কালেক্ট করে ডক্টর দেখাবো, সিরিয়াল দিয়ে দেন। আমি এখানে একটু ছোলা মাখা খেয়ে নিচ্ছিলাম। আমি রিক্সা দিয়ে যাওয়ার সময় যখন দেখলাম যে ছোলা মাখা দেখলে হচ্ছে লোভ সামলাইতে পারি না, মানে এটা আমার খাইতেই হবে। আর এই মামা এত মজা করে ছোলা মাখায়, টমেটো শসা বোম্বাই মরিচ তারপরে যে শুকনো মরিচের একটা ঝাল টক দিয়ে, মানে আমি এখন ভিডিও দেখে আমার খেতে ইচ্ছা করতেছে, বাট এখন আমি ছোলা মাখা পাবো না। তো যাই হোক, মানে আমার এই ছোলাটা খেতেই হবে। আর সত্যিকার অর্থে যদি আপনাদের সাথে ভিডিও মেক না করতাম তাহলে মনে হয় আমার সময়টা যাইতো না, কারণ হসপিটালে বসে থাকতে থাকতে বেশি বিরক্ত লাগে, রিপোর্ট আনা তারপর হচ্ছে ডক্টর দেখানো, এটা একটা বোর টাইম। তো আমি ছোলা মাখা খেয়ে দেন এখানে পানি খাচ্ছিলাম, অনেকের সাথেই চলতে ফিরতে দেখা হয়, কথা হয়, অনেকেই আসেন, আমাকে বোঝান, ভালোবাসেন, ভালো লাগে। তো যাই হোক, আমি আসলে এই ডক্টরের জন্য ওয়েট করতেছিলাম, আর এখানে বসে আলপেন চকলেটগুলো খাচ্ছিলাম, অনেক ছোটোবেলার একটা চকলেট। আপনারা এই চকলেটটা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছিল হচ্ছে আমার ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে এই চকলেটগুলো ছোটোবেলার একটা স্মৃতি, এই চকলেট আমি অনেক খেতে পারি, মানে এক কোটা হলেও খেয়ে ফেলতে পারবো, আমার ভীষণ রকমের পছন্দ। অনেকদিন পর আমি পাইলাম দোকানে, দেন আমি অনেকগুলো ব্যাগে করে নিয়ে আসছি। মাঝে অনেক খুঁজছিলাম এই চকলেটগুলো, পাইতাম না, তো চোখের সামনে এই চকলেট পেয়ে আমি তো খুশি হয়ে গেছি। এই তো আমি বসে আসি আর ভিডিও মেক করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর হ্যাঁ, সবাই আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।